কিছুক্ষণ আগেই ভয়ানক ভূমিকম্পে কেঁপে উঠল মাটি, গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক। আতঙ্কে রীতিমতো ছোটাছুটি, দিশেহারা এলাকাবাসী। এই ভূমিকম্প কখন ঘটেছে, কোথায় ঘটেছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই ভূমিকম্পের ফলে, এই মুহূর্তে কি জানা যাচ্ছে, কি বলছেন সেখানকার সাধারণ মানুষ, জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলেই আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। শনিবার বার বেলার আগেই 11:20 নাগাদ কেঁপে উঠল আন্দামান। গত বছরও বেশ কয়েকবার কেঁপে উঠেছিল আন্দামানের মাটি। নতুন বছরের শুরুতেও সেই ধারা বজায় রেখে গতকাল ফের ভূমিকম্পে হয়েছে এই দ্বীপটিতে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 4.3। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল 55 কিলোমিটার গভীরে। বুধবার সকালে আন্দামান সাগরে 4.3 মাত্রার একটি ভূমিকম্প হলেও কর্মকর্তারা জানিয়েছেন এখনও পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে 29 ডিসেম্বরেও কেঁপে উঠেছিল আন্দামান। সেদিন ভোর 5টা নাগাদ ঘুম চোখে শয্যা ছেড়েছিলেন আন্দামানবাসী। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী জানা গিয়েছে ভূমিকম্পটি ভোর 5:37 নাগাদ হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে 71 কিলোমিটার পূর্বে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল 100 মিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 4.3। তবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রসঙ্গত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভূমিকম্পন প্রবণ এলাকার অন্তর্গত, তাই এখানে মাঝে মধ্যেই মাটি কেঁপে ওঠে। গত বছরের জুলাই মাস থেকে বহুবার মৃদু ভূমিকম্পের সাক্ষী থেকেছে আন্দামান। জুলাই মাসে মোট 3টি মাঝারি মাত্রার কম্পন অনুমিত হয়েছে। মাত্র 40 মিনিটের ব্যবধানে সেবার পরপর 2 বার 5 মাত্রার কম্পনে কেঁপে ওঠে পোর্ট ব্লেয়ার। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ একটি উচ্চ সিসমিক জোনের অধীনে পড়ে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির একজন কর্মকর্তা বলেছেন, আন্দামানে এটি বেশ স্বাভাবিক ঘটনা। এই ভূমিকম্পগুলি সুনামির সতর্কতা জারি করার মতো শক্তিশালী ছিল না।